আসসালামু আলাইকুম আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো তো দেখতে দেখতে এবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে তোমার মেট্রিক্সের পার্ট ফোর তো মেট্রিক্সের এই পার্ট ফোরে মূলত কি নিয়ে আলোচনা করা হবে তো মেট্রিক্সের এই পার্ট ফোরে আমরা মূলত হচ্ছে তোমার মেট্রিক্সের দুইটা ইম্পর্টেন্ট টপিক্স যেটা হচ্ছে তোমার মেট্রিক্সের যোগ এবং মেট্রিক্সের বিয়োগ সংক্রান্ত সমস্যাগুলো দেখবো কিভাবে সলভ করা যায় প্লাস হচ্ছে এই মেট্রিক্সের যোগ এবং বিয়োগ থেকে তোমার ভার্সিটি অ্যাডমিশনে কীভাবে কোশ্চেন হয়ে থাকে সেই প্যাটার্নগুলোই আমরা আজকে সলভ করার চেষ্টা করব। তো অনেকেই তোমাকে বলবে যে মেট্রিক্সের যোগ এবং বিয়োগ থেকে তোমার কোনো রকম কোশ্চেন হয় না ভার্সিটিতে কোনো রকম কোশ্চেন হয় না আর হলেও কম হয় হ্যাঁ এই কথাটি ঠিক বাট হচ্ছে মেট্রিক্সের যোগ এবং বিয়োগ থেকে যে একেবারেই কোশ্চেন হয় না সেটা একদমই রং তো সেটা কীভাবে রং আমরা একটু পরেই দেখব তো চলো আজকের ভিডিওটি আমরা শুরু করে দিই তো আমরা কোন দুইটা টপিকস নিয়ে আলোচনা করব আমাদের টপিক্স হচ্ছে মেট্রিক্সের যোগ আর হচ্ছে মেট্রিক্সের বিয়োগ তো গুণটা হচ্ছে আমরা অন্য একটা ক্লাসে দেখব আজকে হচ্ছে আমরা জাস্ট তোমার মেট্রিক্সের যোগ এবং বিয়োগটাই শেষ করব তো এখানে তোমার আমি যদি একটা এক্সাম্পল সে যে তোমাকে দেখাই বিষয়টা তাহলে তুমি অনেক ক্লিয়ার হয়ে যাবে তো আসলে কিভাবে নিয়মটা কি সেটা আমরা একটু পরে দেখব তো তোমাকে এখানে একটা ম্যাথ দেওয়া আছে যে এ ইজল টু দেওয়া আছে এ বি সি এফ জি এটা তো হচ্ছে তোমার একটা মেট্রিক্স দেওয়া আছে দেন হচ্ছে তোমার বি আরেকটা মেট্রিক্স দেওয়া আছে সেটা হচ্ছে তোমার এম এন ও পি কিউ আর এটা হচ্ছে আমাদের বি মেট্রিক্স তো তোমরা কিন্তু এই দুইটা মেট্রিক্সের শাড়ি এবং কলাম সংখ্যা অলরেডি জানো তো এই মেট্রিক্সের শাড়ি কয়টা দেখো শাড়ি হচ্ছে দুইটা কলাম কয়টা তিনটা তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে তোমার টু বাই থ্রি ক্রমের একটা মেট্রিক্স তারপরে দেখো যে এখানে তোমার শাড়ি আছে কয়টা দুইটা কলাম আছে কয়টা তিনটা তাহলে এটাকেও আমরা বলতে পারি যে এটা হচ্ছে তোমার টু ইন্টু থ্রি ক্রমের একটা মেট্রিক্স তো তোমরা এখানে একটু লক্ষ্য করলেই দেখতে পারবে যে প্রথম মেট্রিক্সের যে ক্রমটা আছে এটার সেম কিন্তু দ্বিতীয় মেট্রিক্সের ক্রম তো এখন আমাদের বিষয়টা হচ্ছে যে যোগ আর বিয়োগের নিয়মটা আসলে কী কীভাবে আমরা খুব সহজে যোগ এবং বিয়োগ করতে পারবো তো তোমরা একটা রুলস দেখতে পারো এটা যদি নাও পারো সমস্যা নেই কারণ হচ্ছে আমরা ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ দেখেই করে ফেলতে পারবো বলা হয়েছে দুইটি সম পর্যায়ের মানে তোমার ক্রমটা কি থাকবে সমান থাকবে আবার এখানে বলে দিচ্ছে যাদের সারি ও কলাম সংখ্যা সমান ম্যাট্রিক্সের সংশ্লিষ্ট উপাদানের যোগ বা বিয়োগ করার মাধ্যমে ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করা যায় আচ্ছা এটা একটু ক্রিয়েটিক্যাল হয়ে গেল না মানে বুঝতে একটু এলোমেলো হয়ে যাচ্ছে তো এখান থেকে তো আমরা এটা বুঝলাম যে তোমার সারি প্রথম ম্যাট্রিক্সের যে সারি থাকবে এবং দ্বিতীয় মেট্রিক্সের যেই যে শাড়ি থাকবে সেটা सेम থাকবে এবং প্রথম কলাম সংখ্যা মেট্রিক্সের দ্বিতীয় মেট্রিক্সের কলাম সংখ্যা সেটাও কিন্তু কি থাকবে सेम থাকবে তো এটাকে আরেকটু করে আমরা যদি দেখি এখন লক্ষ্য করো যে এখানে দেওয়া মেট্রিক্সের এর যোগ বিয়োগের নিয়ম তাহলে দেখো প্রথম মেট্রিক্সের কলাম সংখ্যা সংখ্যা इक्वल टू দ্বিতীয় মেট্রিক্সের কলাম সংখ্যা প্রথম মেট্রিক্সের সারি সংখ্যা ইজ इक्वल টু দ্বিতীয় মেট্রিক্সের সারি সংখ্যা তাহলে ওভারঅল আমরা যেটা বুঝতে পারলাম যে মেট্রিক্সের যোগ এবং বিয়োগের শর্ত হচ্ছে তোমার এই ক্রমটা সেম থাকতে হবে এখানে যদি শাড়ি দুই থাকে এখানেও দুই থাকতে হবে এখানে যদি কলাম দুই থাকে এখানেও কলাম দুই থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে মেট্রিক্সের শর্ত বা কিভাবে তুমি একটা মেট্রিক্স দেখেই এখান থেকে যোগ এবং বিয়োগ করতে পারবে দেখো এটা যোগ এবং বিয়োগের দুটার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য তো এখন আমরা চলো এ আর বি দেখি প্রথম যোগ কিভাবে করব তো এ আর বি তাহলে এ প্লাস বি ইযুগলটু আমরা যদি মানগুলো লিখি এ বি সি এফ জি মাঝখানে প্লাস আছে তাহলে প্লাস এম এন ও পি কিউ আর তো এখন যোগ করার যেই আরেকটা নিয়ম সেটা হচ্ছে তোমার অনুরূপ ভুক্তিগুলোর সাথে যোগ করবে যেরকম এখানে হচ্ছে এ প্রথম কোনটা এ এখানে প্রথম কোনটা এম তাহলে এই এ এর সাথে তোমার যোগ হবে এম আবার এখানে দ্বিতীয় ভক্তি হচ্ছে বি এখানে দ্বিতীয় ভক্তি হচ্ছে এন তাহলে এই বিয়ের সাথে যোগ হবে তোমার এন আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে যোগটা কিভাবে হবে যে এ প্লাস এম দেন হচ্ছে তোমার বিয়ের সাথে কি যোগ হবে এন তাহলে বি প্লাস এন তারপরে হচ্ছে সি প্লাস ও দেন হচ্ছে তোমার ইয়ের সাথে কী যোগ হবে পি ই যোগ পি পরে এফ যোগ কিউ দেন হচ্ছে জি যোগ হচ্ছে আর এটাই কিন্তু তোমার কি মেট্রিক্সের যোগ এই ফর্মুলাটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে মেট্রিক্সের যে কোনো যোগ করতে পারবে তো এখন যদি আমরা এটার থেকে বিয়োগটা করি তাহলে বিয়োগটা কীভাবে তো এ মাইনাস বি আমি একটু ফাস্ট করছি দেওয়া আছে এ বি সি এফ জি মাঝখানে কী হবে বিয়োগ এম এন ও পি কিউ আর এটাই তো দেওয়া আছে ঠিক না তো এখন দেখো যদি আমরা কি করি এটা বিয়োগ করি দেখো আগে কী করছিলাম যোগ এ কথায় মাঝখানে কি ছিল যোগ এখন আমরা বিয়োগ করবো তাহলে এ মাইনাস এম বি মাইনাস এন সি মাইনাস ও তারপর হচ্ছে ই মাইনাস পি এফ মাইনাস কিউ জি মাইনাস আর এটাই কিন্তু আমাদের ম্যাট্রিক্সের বিয়োগ তো আমরা করলাম একটা ম্যাট্রিক্সের যোগ আর একটা কি ম্যাট্রিক্সের বিয়োগ আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমি একটা এখন সিম্পলি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাদের এই মেট্রিক্সের যোগ আর বিয়োগটা আবার দেখিয়ে দিচ্ছি ধরো এ সমান দো আছে আমরা ধরে নিলাম টু ফাইভ টু ওয়ান আর তোমার বি ম্যাট্রিক্স দেওয়া আছে ওয়ান ফাইভ জিরো টু তো প্রথমে আমাদের বলছে যে এ প্লাস বি এর মান কত তো আমরা কি জানি যে অনুরূপগুলো কি করতে হবে যোগ এবং বিয়োগ করতে হবে প্রথম আমরা যোগেরটা বের করব। তাহলে এখানে টু আছে এখানে ওয়ান তাহলে আলটিমেটলি মানসে কত থ্রি তারপরে এখানে ফাইভ আছে এখানে ফাইভ তাহলে মানস কত টেন দেখো অনুরূপ ভক্তিগুলো আমরা কি করতে পারছি যোগ করতেছি আর এটার কিন্তু ক্রম সেম শাড়ি আছে দুইটা কলাম আছে দুইটা এখানেও শাড়ি দুইটা কলাম দুইটা তো আশা করি সেটা তোমরা বুঝতে পেরেছো দেন হচ্ছে তোমার এই টু এর সাথে যদি জিরো যোগ করি তাহলে আসে টু ওয়ানের সাথে টু যোগ করলে আসে থ্রি এটাই কিন্তু আমাদের মেট্রিক্সের যোগ তো এখন যদি এ মাইনাস বি বের করতে বলে আশা করি এটাও তোমরা এখন বের করতে পারবে দুই থেকে এক বিয়োগ করলে আমাদের থাকে ওয়ান ফাইভ থেকে ফাইভ বিয়োগ করলে থাকে জিরো দুই থেকে শূন্য বিয়োগ করলে থাকে দুই এবং দুই থেকে যখন আমরা মাইনাস দুই থেকে যখন আমরা টু বিয়োগ করবো তখন আমাদের থাকবে ওনার সরি এক থেকে যখন আবার এক থেকে যখন আমরা টু বিয়োগ করবো তখন আমাদের আসবে মাইনাস ওয়ান এটাই হচ্ছে আমাদের কি আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মেট্রিক্সের যোগ এবং বিয়োগ কীভাবে করা হয় তো এখন হচ্ছে আমরা কী দেখব ওই যে বলেছিলাম যে আমরা হচ্ছে এখন দেখবো যে ম্যাট্রিক্সে যোগ এবং বি থেকে ভার্সিটির মধ্যে কোন গুলো এসে থাকে সেটাই এখন আমরা সলভ করব তো এখন তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে দেখো এখানে আমি দুইটা কোশ্চেন নিয়েছি প্রথম টাইম সলভ করব দ্বিতীয়টা সলভ করব তোমরা জাস্ট একটু লক্ষ্য রাখো দেখো এখানে এ একটা মেট্রিক দেওয়া আছে বি একটা মেট্রিক দেওয়া আছে বলছে এ প্লাস বি এর মান কত দেখো এটা কিন্তু তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটির মধ্যে তারপরে জগন্নাথ ইউনিভার্সিটির মধ্যে কিন্তু এটা এসেছিল তো এটা কিন্তু যোগ থেকে এসেছিল বাট এটার একটা তোমার যেই অপশন দেওয়া আছে এই অপশনটা বাড়িয়ে দিয়েছে এখানে ই পর্যন্ত দিয়েছে তো এ প্লাস বি এখন আমরা যোগ করব তো যোগটা তোমরা এখন প্রত্যেকেই আশা করি পারবে যে এ প্লাস বি আমি সরাসরি মানগুলো না তুলেই করে ফেলতেছি যে ওয়ানের সাথে থ্রি যোগ করলে আসে ফোর মাইনাস টু এর সাথে যদি তুমি জিরো যোগ করো তাহলে আসে মাইনাস টু টু এর সাথে টু যোগ করলে ফোর তুমি কিন্তু অলরেডি তোমার আনসারটা পেয়ে গেছো সেই আনসারটা কত আরেকটু হয়তো করতে হবে দেখো এখন মিলতেছে কোনটার সাথে মিলতেছে হচ্ছে তোমার এইটার সাথে দেন হচ্ছে এইটার সাথে আবার হচ্ছে তোমার আরেকটার সাথেও কিন্তু আমাদের মিল হচ্ছে না তো এখন আরেকটু করে দেখি দেখো ফোর আর এখানে কী আছে মাইনাস সেভেন তাহলে ফোর আর মাইনাস সেভেন তোমার যোগ করলে কত আসে মাইনাসের থ্রি ফাইভের সাথে ওয়ান যোগ করলে আসে সিক্স এখন কিন্তু তোমার আনসারটা পেয়ে গেছো দেখো এখানেও মাইনাস থ্রি এখানে কত সিক্স তারপরে সিক্স আর এইট কত আসে আমাদের চোদ্দো তাহলে এই নাম্বারটাই কিন্তু আমাদের সঠিক আনসার আর মেট্রিক্সের যোগটা আশা করি তোমরা এখন করতে পারবে তো এরপর হচ্ছে আমাদের মেট্রিক্সের বিয়োগ তো বিয়োগটা একটু দেখো এ একটা মেট্রিক্স দেওয়া আছে বি আর একটা মেট্রিক দেওয়া আছে বলছে এ মাইনাস বি কত এটা তো চট্টগ্রাম ইউনিভার্সিটির মধ্যে জগন্নাথ ইউনিভার্সিটির মধ্যে এসেছিলো তো এ মাইনাস বি এ মাইনাস বি ওয়ান থেকে আমরা যদি থ্রি বিয় করি তাহলে থাকে মাইনাস টু টু থেকে যদি আমরা ফোর বিয়োগ করি তাহলে থাকে মাইনাস টু দেখো এখনও কিন্তু কোনটা কোনটা তুমি কাটতে পারো এটা কাটতে পারো এটা কাটতে পারো এটাও কাটতে পারো কারণ হচ্ছে প্রথম দনুটা কত আসছে টু এরপরে ফোর থেকে যদি আমরা মাইনাস ফোর থেকে যদি আমরা সিক্স বিয়োগ করি তাহলে থাকে মাইনাসের টু তাহলে আমরা কিন্তু আনসার পেয়ে গেছি সেটা কি সি নাম্বারটা আবার মাইনাস থ্রি থেকে যদি আমরা সেভেন বিয়োগ করি তাহলে আমাদের থাকে মাইনাস টেন এটাই কিন্তু আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মেট্রিক্সের যোগ এবং বিয়োগ কীভাবে করতে হয় এবং মেট্রিক্সের যোগ এবং বিয়োগ থেকে তোমার ভার্সিটি অ্যাডমিশনে কোন কোন এমসি এসে থাকে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক প্লাস হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ